আরমান হোসেন সাহেব জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের গাজীপুরে প্রচুর বায়োগ্যাস প্ল্যান্ট আছে, এই গোবরগুলিন ব্যবহার করলে কেমন হবে? হ্যাঁ, আপনি অনেক ধন্যবাদ আরমান হোসেন সাহেব, আপনার ওই ওগুলিন যদি আপনারা পান তো ফ্রি ফ্রি যদি নিয়ে আসতে যায় তাহলে তো আরও মজার ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা ওই ওগুলো নিয়ে আসবেন এবং বাটা মাছের ওখানটায় ট্রাক কা ট্রাক আবাদ করতে পারবেন, কারণ এই খাবারটা বাটা মাছ সাংঘাতিক ভালো খাবে এবং আপনার এই মানে বায়োগ্যাসের যেটা স্লারি এইটা কিন্তু আপনার মানে যেহেতু আর অ্যাকশন রিয়াকশন হয় গ্যাসগুলি সব বাইরে যায়, সেগুলি আর পুকুরে গিয়ে বিশেষ খারাপ অবস্থা সৃষ্টি করতে পারে না, অ্যাটিজ ব্যবহার করতে পারেন এবং আপনার পুকুরে বাটা দিয়ে ভরায় ফেলেন। আপনাদেরকে বোধহয় বলছি কি না, আমি কিন্তু বাটা দুই টন বাটা বেচছি প্রায় আল্লাহর রহম এই কয়েকদিনের মধ্যে। রুহুল আমিন সাহেব বলছেন, চুনের পরিমাণটা ঠিক আছে আর পুকুর শুকিয়ে ফেলছিলাম, আর গামছা পদ্ধতিটা কিভাবে? গামছা গ্লাস পদ্ধতি আপনি ইউটিউবে বলবেন যে গামছা গ্লাস পদ্ধতি দিয়ে কিভাবে খাবার চেক করতে হয়, আপনি এটা দিলেই আপনি ওখানে দেখতে পারবেন, তাহলে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখলে আপনার জিনিসটা ভালো মাথায় কাজ করবে। আমাদের কাদের সাহেবেরও ইউটিউবে গামছা গ্লাস পদ্ধতি আছে, আরও দুই একজন ভদ্রলোক দিয়েছেন, আপনি দেবেন যে গামছা গ্লাস পদ্ধতি, প্রাকৃতিক খাদ্য পরীক্ষার জন্য গামছা গ্লাস পদ্ধতি, এটা যদি লেখেন তাহলে আপনাকে ওরা দিয়ে দেবে। বিকাশ রায় বলছেন, স্যার জল ধারণ ক্ষমতা বাড়াতে পুকুর প্রস্তুতির সময় কি পরিমাণে ছাই ও গোবর দিতে হবে? একটা দারুণ সুন্দর প্রশ্ন বিকাশ রায়। যদি আপনার পুকুরের যদি পানি ধারণ ক্ষমতা অত্যন্ত পুয়োর হয় তাহলে আপনারা এই পুকুর প্রস্তুতির সময় 10-12-15 কেজি করে পার ডেসিমেল, খেয়াল করেন 10-15-20 যত পারেন এরকমের ডেসিমেলে এত কিলেন কেজি, 15-20 কেজি করে গোবর কিংবা জৈব সার কিংবা পচনশীল যা আপনার হাতের আয়ত্তের মধ্যে পাবেন সেগুলো দেবেন, এবং এর সাথে ছাই প্রতি শতকে 3-4-5 কেজি করে যদি ছাই দেন কোনো সমস্যার কিছু হবে না। তবে সেক্ষেত্রে অগ্লিন দেওয়ার পরে পুকুরের তলাটা একটু নাড়াচাড়া করে পানি উঠাই দিয়ে কয়েকদিন রাখতে হবে, যেন ওই ওই জৈব পদার্থগুলি থকথকা হয়ে গিয়ে ওর যেদিক দিয়ে আর পানিগুলান বের হয়ে যায় এই জায়গাগুলোকে ব্লক করে দিতে থাকবে এবং ওর কাজ শুরু করে দেবে। যত পারেন 15-20 কেজি, 4-5 কেজি ছাই, 15-20 কেজি গোবর দিতে পারলে খুব ভালো থাকবে। ওমর ফারুক সাহেব বলছেন, স্যার আমি প্রবাসী ছিলাম, পড়াশোনা বিএসসি ইন টেক্সটাইল, অনেক আগে থেকেই সমন্বিত খামার করার ইচ্ছে, যদিও আমার প্র্যাকটিক্যাল এমন নলেজ নাই, তাই আপনার ইউটিউব ভিডিও দেখে অনেক কিছুই জানতে পারতেছি, যদিও আপনার আপনার ইউটিউব ভিডিও দেখে অনেক কিছুই জানতে পারতেছি যদিও আপনার ক্লাসে ভর্তি হতে কল দিয়েছিলাম, বাট অ্যাডমিন বললে এখন আর হবে না কারণ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমার প্রশ্ন, আমি কি আপনার এই ব্যাচের সাথে রেজিস্ট্রেশন করে নেব নাকি ঈদের পর পর্যন্ত ওয়েট করব? আপনি এই ব্যাচের সঙ্গে আপনি এই ব্যাচের রেজিস্ট্রেশনটা করতে পারেন, আমাদের পরের ব্যাচের আমেরিকান স্টাইলে সিনেমা দেখার মতন করতে পারেন। সেটা হলো যে মনে করেন যে এই ব্যাচে তো আমাদের 2-4 সেমিস্টার বাকি আছে, 2-4 সেমিস্টারের আমরা একসাথেই রেজিস্ট্রেশন করবো, এখন আমরা ওই এক সেমিস্টার করে করি না, আপনি এই ব্যাচটা করে নিলেন, পরের ব্যাচটা যখন শুরু হবে তখন আপনি আর 4-টা সেমিস্টার আপনি করে নিতে পারেন আমেরিকান স্টাইলের সিনেমা দেখার মতন, যে সিনেমার আধা ঘন্টা পার হয়ে গেছে টিকিট কেটে ঢুকে পড়লাম, তারপরে বাকি সিনেমাটা দেখলাম আর ওই সিনেমার শুরু যে আধা ঘন্টা আগে দেখে নেই ওইটা দেখে বের হয়ে গেলাম। আমার মনে হয় যে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনার মাছ চাষে মাটি ও পানির গুণ, পুকুরের পাড়তলা গভীরতা, উদ্ভিদের উপকারিতা অপকারিতা, আমাশার নিয়ন্ত্রণ, একক চাষ মিশ্র চাষ, এগুলো দেখেই আমি এখন দেশে 100 দেখেছি। আচ্ছা, আমি এখন দেশে আমার 157 শতাংশের পুকুর আছে, ফাইন, আপনি দেখেন ওগুলো দেখেন আর আপনি ক্লাসগুলি করেন,
আপনি এইটার সাথে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। পরে আমরা যদি দেখি যে রোজায় টানতে পারি, তাহলে এরকমের রাত 9টা সাড়ে 9টার সময় একটা মানে একটা এরকমের যদি চালাইতে পারি, তাহলে আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এটা করব। আপনি এটাকে কমপ্লিট করে ফেলেন, এই ব্যাচের সাথে এই সেম ইয়েটা কমপ্লিট করে ফেলেন। ইমরান হোসাইন চৌধুরী বলছেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছি। পুকুরে পুঁটি মাছের রেণু দিয়েছিলাম 3 লিটার, এখন বাটি দিয়ে দেখলে 30-40টা ওঠে মান ওঠে। রেণুর বয়স 5 দিন, কেমন হচ্ছে? স্যার আমার মনে হয় যে আপনার হয়তো বা টিকে যাবে। আপনি পুঁটির একদম কিনার দিয়া পুঁটি মাছের রেণু দেখতে যা ভালো লাগে, এই পুকুরের পাড় থেকে 4-6 ইঞ্চি নিচে ছোট ছোট লাল একটা দাগের মতন পেটের মধ্যে দিয়া খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। আপনি করেন, আর আপনি ওই যে আটা আটা কিংবা আপনি আটার যে ট্রিটমেন্টটা আছে সেইটা দেবেন। আর কয়েকদিনের মধ্যে ওই যে ব্রায়ান মোলাসেসের ইস্টের যে ব্যাপার প্রিপারেশনটা সেইটা ইয়া করে ফেলবেন, এইটা দেবেন। মানে কিনার দিয়া ছড়াই দেবেন পুটি, কিন্তু কিনার দিয়া তো সুন্দর খায়, দারুণ এনজয়েবল একটা জিনিস। পাড়ের কাছে একদম পাড়ের কাছে গিয়ে বসবে, বসবেন আর দেখবেন আপনি এই জিনিসটা। ঠিক আছে ভাই। মেজবাউল আলম মেজবাউল বলছেন, স্যার খড় দিলে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন উভয়ই তৈরি হয়, রাইট? হ্যাঁ, জুপ্লাংটন ফাইটোপ্লাংটন উভয়ই তৈরি হয় এবং এত সুন্দর কালার তৈরি হয় যে অন্যান্য সারে এক একটার অবশ্যই এক এক রকম মজা। তো এক একটা মানে সারের এক একটা ভালো, খুবই সুন্দর দুইটাই হয়। বিশ্বজিৎ মিস্ত্রি বলছেন, স্যার আমি এতদিন মাছের খাবার পাত্রে দিতাম, আজ থেকে সরিয়ে দিচ্ছি, এর ভালো দিক বা খারাপ দিক কি হতে পারে? এইটা আপনি দেখেন, আপনাদের প্রশ্নগুলির মধ্যে কিছু কিছু গ্যাপ না থাকলে আপনাদের প্রশ্নই কেন জানি হয় না। আপনি কার্প মাছ নাকি মিশ্র চাষ নাকি আপনার ওই একক চাষ সেটা কিন্তু আপনি বলেন নাই। ধরে নিলাম আপনি কার্প চাষের, আপনি এখানটায় খাবারের পরিমাণটা আর আন্দাজ করতে পারবেন না যে আসলে মাছের ওখানটায় প্রয়োজনটা কি। এইটা আর বিশেষ কোনো খারাপ কোনো কিছু নাই। তো এই বাইরে ছড়ায় দিলে পরিমাণটা আন্দাজ করতে সমস্যা হয়, আর পাত্রের মধ্যে দিলে নিজেরাই অ্যাসেস করা যায় তার রিকোয়ারমেন্ট আসলে কত। রায় কিরণময় বলছেন, স্যার কাতলা সিলভারের সাথে শুধু গ্রাস কার্প ও কমন কার্প করা যাবে? গেলে কোনটা কত মজুত করা যেতে পারে? ভাই এইগুলা কিন্তু একক চাষের মাছ নয়, আপনারা আমাকে ঠেসে ধরে আমাদেরকে আমাকে নষ্ট করতেছেন, আমার মুখ দিয়ে একটু বাইর করাইতে চাচ্ছেন যে আপনি কোন, এইটা কইলেই হবে, আমি কইলেই হবে না। এই মাছগুলি অত্যন্ত সেন্সিটিভ, আপনারা কিভাবে এটা চাষ করতে পারবেন না করবেন সেটা আমি কিছুই জানি না। আমি আপনাকে যুদ্ধক্ষেত্রে পাঠাই দিলাম, আপনার ঢাল আছে কি নাই, আপনার আর্মস আছে কি নাই, অ্যামুনিশন আছে কি নাই, খাদ্য আছে কি নাই, পানি আছে কি নাই, আমি না জানে আপনি আমাকে এসে বললেন যে আমি যুদ্ধে যাব, আপনি বলুন আমি যাব কি না। আমি কইলাম আপনি যান, আপনি যাওয়ার পরে বেঘাটে মারা গেলেন। শত্রুকে আক্রমণ করার আগেই নিজে শত্রু কর্তৃক আক্রমণ, অর্থাৎ আপনার মাছ চাষের বিভিন্ন সমস্যায় আপনি ঘায়েল হয়ে আপনি ও আল্লাহ বাঁচাও বাঁচাও বন্ধন শুরু করে দিলেন, তখন বলবেন যে স্যার আপনি একটা ভালো লোক নন যে আপনি আমাকে সাবধান করেন নাই। এগুলিন মাছ কিন্তু ইয়া করা যায় না, একক চাষ হবে না, তো এইটা মিশ্র চাষই হবে। তো গ্রাস কার্প কমন কার্প, আপনি যদি কমন কার্প তো ধরেন কটা করবেন, 3-4 করবেন, আর গ্রাস কার্প মনে করেন যে 15 করলেন, 15 গ্রাস কার্পের খাবার দিতে পারবেন শতকে? গ্রাস কার্পের খাবার কতগুলো লাগে জানেন? এটা বুঝে শুনিয়ে কথাবার্তা বলেন বা কাজ করেন। আমার 2000 গ্রাস কার্প আছে, বড় সাইজের 2000 গ্রাস কার্প আছে, ছোট সাইজের কিছু আরও 2-3 হাজার আছে, এই মিলিয়ে 4-5 হাজার গ্রাস কার্প আছে। আপনি বিশ্বাস করবেন? আমার নাকের পানি চোখের পানি একখানে হয়ে যেতেছে, আমি হেউ হেউ করে কাঁদতেছি, কারণ প্রতিদিন আমি 250 কেজি করে ঘাস দিয়ে 15 মিনিটের মধ্যে আমার ঘাস শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব এখন? আমার কিছু করার নাই, আমাকে রেণুওয়ালারা
ওই রেনুর সঙ্গে তারা কিছু গ্রাস কার্প ঢুকাই দিছিল, যে এটা আমি তখন বুঝতে পারিনি। পরে দেখি যে এক একজনের সাথে এক এক রকমের গ্রাস কার্প, মানে এক এক গ্রুপে এক এক সাইজের গ্রাস কার্প হয়ে গেছে। তো গ্রাস কার্প তার বডি ওয়েটের 10% পর্যন্ত ঘাস খায়, এটা বুঝেন। শুকুর আলহামদুলিল্লাহ, 25-30টা করতে পারেন যদি আপনার অ্যারেটর থাকে। আপনার টার্গেট 50 কেজির ইয়াতে নিতে পারেন। তো আর যদি অ্যারেটর না থাকে তাহলে আপনি 10-12টার মধ্যেই থাকবেন। তবে এখন আর অ্যারেটর ছাড়া মাছ চাষ করার চিন্তা ভাবনা করাটা ঠিক না, কারণ আপনার সবই যাবে, শুধু আবাদ হবে না, এটা তো হয় না। তো এই জন্য অ্যারেটর দিলে আপনার মাছের আবাদটা অনেক বাড়বে। মানিক মাঝি বলছেন তেলাপিয়া 8 মাসের চাষ, আইরাটেড পন্ড মানে আমি ঠিক বুঝি নাই। আইরাটেড বলতে আপনি কি বুঝাইতে চাইছেন? সিট দেব 8,000, আচ্ছা সিট দেব 35,000 নিচে বলছেন। পার্শিয়াল হারভেস্টিং হবে, টার্গেটেড প্রোডাক্ট 1 একরে 10 টন, একবার সিডের খরচ কমাবো, কতদিন অন্তর কি পরিমাণে হারভেস্ট করব আর একবার বলবেন, নমস্কার নেবেন। আচ্ছা, ঘটনা হইল আপনি 8 মাসের চাষ, আপনার জায়গার কথা আপনি বলেন নাই, একরে 10 টনের কথা বলছেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনার শতাংশে যদি 60 কেজি হয় তাহলে কত হয়? শতাংশে যদি 60 কেজি হয় তাহলে আপনার যেটা হয় 100% কত? শতাংশে ষাট কেজি হলে তেলাপিয়া যদি আমরা একটু কায়দা করে আবাদ করি তাহলে শতাংশে যদি 60 কেজি হয় গুণন 100 তাহলে 6 টন। শতাংশে 100 কেজি করতে গেলে আপনাকে ঠিক সেইভাবে খাবার দিতে হবে আর পানির মেনটেন্যান্সটা ম্যানেজমেন্টটা সেইভাবে করতে হবে। 100 কেজি আপনি হয়তো করতে পারতে পারেন, আমি না কব না, কিন্তু ভাই ওই 4-5 মাসের মাথা থেকে আপনি কিছু কিছু করে কমাইতে হবে। কিন্তু আপনার 35,000 সিট দেবেন, অর্থাৎ 350 করে আপনার ইয়াতে থাকবে, শতকে থাকবেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন, আমি আপনাকে ডিসকারেজ করব না। এটা যদি আপনি ঠিকভাবে ম্যানেজমেন্ট যদি ওকে রাখতে পারেন আর ফিটিং যদি প্রপার রাখতে পারেন তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। তবে সাবধান, রাস্তার মাঝখানে গিয়ে হাত গা ছাড়া করা যাবে না আর কি, পারতেছি না, এই হচ্ছে সেই হচ্ছে না, এটা হবে না। আপনি করতে পারেন, 350 খুব একটা বেশি নয়। জ্যোতি মল্লিক বলছেন স্যার আমার পুকুরের পানি খুব কমে যাচ্ছে, পারে পানি টানে, একদিনে 10 ঘন্টা মোটর চালাই, এর উপায় কিছু আছে? জ্যোতি মল্লিকের পড়ার জন্য।